আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা লেস্টার সিটি বনাম ম্যানচেস্টার সিটি একটি দুর্দান্ত ম্যাচ দেখতে চলেছি আমরা জানি লেস্টার সিটি এবং ম্যানচেস্টার সিটি উভয় দুর্দান্ত খেলে আমরা দেখি আজকে কে জিতে ম্যানচেস্টার সিটি নাকি লেস্টার সিটি খেলাটি ইতিমধ্যেই শুরু হয়ে যাচ্ছে লেস্টার সিটির টিম ম্যানেজমেন্টকে দেখানো হচ্ছে এখন দেখানো হলো ম্যানচেস্টার সিটির ম্যানেজমেন্টকে মেসি প্রথম বলটি বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ খেলা শুরু সার্জের এমসের পায়ে বল সার্জের এমসের পায়ের বল থেকে অ্যামবাপের কাছে বল বাড়িয়ে দিল অ্যামবাপে ধীরে ধীরে সামনের দিকে বল নিয়ে এগাচ্ছে এবং সামনের দিকে বল বাড়িয়ে দিলে কিন্তু কোনো লাভ হলো না প্রতিপক্ষ টিম মানে লেস্টার সিটির প্লেয়ার বল হাতে নিয়ে নিল সেখান থেকে অ্যালব্রিটেন অ্যালব্রিটেন থেকে বল বাড়িয়ে দিচ্ছে সামনের দিকে অ্যালব্রিটেন থেকে মেসি পায়ের বল মেসি ধীরে ধীরে বল সামনের দিকে এগিয়ে নিয়ে ডি বক্সের ভিতরে এবং পেনাল্টি শুধু শুধু তাকে ল্যাং না দিলেও চলতো কিন্তু শুধু শুধু ল্যাং দিয়ে দিল যার ফলে একটি পেনাল্টি পেয়ে গেল ম্যানচেস্টার সিটি পেনাল্টি টেক করছে লিওনেল মেসি দেখা যায় গোলটি হয় কি না হ্যাঁ প্রথম গোলে দেখা পেয়ে গেল ম্যানচেস্টার সিটি অর্থাৎ শূন্য গোলের ব্যবধানে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি আমরা রিপ্লাইটি দেখি খুব সুন্দরভাবে বামকণের দিকে বলটি বাড়িয়ে দিয়েছে গোলকে বলটি বুঝতেও পারেনি কোন কোনা যাবে এবং খেলার এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি বলটি খেলা শুরু করে দিয়েছে লেস্টার সিটির পায়ে বল লেস্টার সিটি বল ধীরে ধীরে পায়ে নিয়ে যাচ্ছিল কিন্তু কোনো লাভ হয়নি কড়া ডিফেন্সের কাছে হার মেরে গেলো লেস্টার সিটি সেখান থেকে ম্যাসির পায়ে বল ম্যাসির থেকে বল নিয়ে গেল আবার লেস্টার সিটি লেস্টার সিটি থেকে অ্যালব্রিটেন অ্যালব্রিটেন বল সামনের দিকে বাড়িয়ে দিবে কিনা কিন্তু লাভ হয়নি টিম ম্যানচেস্টার সিটি বল নিয়ে সামনের দিকে বাড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটির প্লেয়ার ম্যাসির কাছে মেসি ড্রি অসাধারণ ড্রিবলিং করে সামনের দিকে আগাচ্ছে এবং এবার মনে হয় গোল হ্যাঁ ওহ কি সুন্দর একটি শর্ট মিস করে ফেললো অসাধারণ একটি গোল দিতে পারতে ইচ্ছা করলে। কিন্তু গোলকিকে ফাঁকা পেয়ে গোলটি দিতে ব্যর্থ হলো মেসি বল সামনের দিকে আবার বাড়িয়ে দিয়েছে নেইমার নেইমার জুনিয়র থেকে বল সামনের দিকে বাড়িয়ে কোনো লাভ হয়নি তাইলোমার্স বার্নার্ডো বার্নার্থ থেকে নেইমার জুনিয়র আবারও পায় বল নেইমার জুনিয়র ভিতরের দিকে ঢোকার চেষ্টা ড্রিবলিং কিন্তু হ্যাঁ ড্রিবলিং করে ভিতরের দিকে ঢুকেও পড়ছে ডিবক্সের ভিতরে এবং কোনো লাভ হয়নি গোলকি ধরে ফেলেছে যার ধরন্তে এক শূন্য গোলের ব্যবধানে এগিয়েই রয়েছে ম্যানচেস্টার সিটি আমরা রিপ্লেটি দেখছি খুব সুন্দর করে শর্ট করেছিল কিন্তু গোল কি বলটি ধরে ফেলেছে কর্নার করছে সার্জিও এমস বল বাড়িয়ে দিয়েছে বার্নার্ডো বার্নার্ডো পায়ে থেকে বল শট লাভ হয়নি আবারও বল ধরে ফেলেছে আমরা রিপ্লেটি দেখি খুব সুন্দরভাবে সার্জি রেমাস বল বাড়িয়ে দিয়েছে কিন্তু বলটি গোল হয়নি নেইমের জুনিয়র কর্নার টেক করছে কর্নার থেকে বল বাড়িয়ে দিল অ্যামবাপে অ্যামবাপে শ্যুট করারও সময় পায়নি তার আগে বল নিয়ে নিয়েছে আবারও পায়ে একজনের পায়ে থেকে আরেকজনের পায়ে বল সেখান থেকে অ্যালব্রেটেন অ্যালব্রেটেনের পায়ে বল সামনে থেকে এগিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু ম্যানচেস্টার সিটির ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ডার সবাই খুব চরম সম্পন্ন রয়েছে এবং দ্বিতীয় গোলের দেখা না লাভ হয়নি হ্যাঁ দ্বিতীয় গোলের দেখা প্রথম শ্যুট করে মেসি শ্যুট করে যেই গোলটি ধরে ফেললে পরবর্তীতে বলটি ধরতে পারেনি লেস্টার সিটির গোল বল সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে ড্রিবলিং করে এবং পরবর্তীতে শট বল ধরে ফেললো কিন্তু পরবর্তীতে বলটি আর ধরতে সমর্থ হয়নি ম্যানচেস্টার সিটির কাছ থেকে বলটি পরাস্ত করে বল দ্বিতীয় গোলের দেখা অর্থাৎ ম্যানচেস্টার সিটি দুই লেস্টার সিটি জিরো বল শর্টের মাধ্যমে খেলা শুরু অ্যালব্রিটনের বল থেকে পায়ে সামনের দিকে বাড়িয়ে নিয়ে গেল সেখানে কস্টালেস আবারও বল নিয়ে নিয়েছে ম্যানচেস্টার সিটি ম্যাচের অধিকাংশ মুহূর্তে ম্যানচেস্টার সিটির পায়ে বল সেখান থেকে ম্যাসি ম্যাসির পায়ে থেকে লাভ হয়নি বল ধরে ফেলেছে মডিসন মডিসন থেকে আবার বার্দি বার্দি থেকে হাফ টাইমের খেলার সমাপ্তি দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ম্যানচেস্টার সিটি আবার খেলা শুরু হয়ে গেল হাফ টাইমের পরে অ্যালব্রেটন অ্যালব্রেটনের থেকে বল দিয়ে নিতে চাইলো কিন্তু ফ্রেকিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যত দ্রুত পারেন শেয়ার করবেন লাইক করবেন যাতে করে আমরা এরকম আরও ভালো ভালো ম্যাচ আপনাদেরকে উপহার দিতে পারি অর্থাৎ আমরা আবার ধারাবাহাতে ফিরে যাই মেসির পায়ে বল মেসির পায়ে থেকে এম বাপের কাছে বল বাড়িয়ে দিয়েছে অ্যামবাপ আবার ধীরে ধীরে আবার মেসির পায়ে বল দিতে চলে কিন্তু কস্টালাইজ থেকে বলটি নিতে পারলো না সার্জিয়ার এমস সার্জিও এমোস থেকে আবার ম্যানে ম্যানে থেকে আবার এম বাপে বল নিয়ে আগাচ্ছে ডিবক্সের ভিতরে বল ডিবক্সের ভিতরে যদি কাটাচ্ছে দুইজন প্লেয়ারকে কাটিয়ে গেল তিনজন প্লেয়ারকে কাটিয়ে বলটি শুট করলে অসাধারণ একটি গোল দেখতে পেলাম আমরা টানা তিন তিনজন প্লেয়ারকে কাটিয়েছে এম পাবে যার দরুন সে একটি গোলের দেখা পেয়ে গেলো এই ম্যাচে তিনটা গোলের ভিতরে দুইটা গোল দিয়েছে মেসি একটা গোল দিয়েছে পাবে আমরা খেলাটি দেখতে পেলাম খুব সুন্দরভাবে এমপাবে গোলটি দিয়ে দিয়েছে তিন তিনজন প্লেয়ারকে কাটিয়ে গোলটিকে পরাস্ত করে গোল দিয়ে দিলো যার দরুন তিনশূন্য গোলের ব্যবধানে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি খেলাটি আবারও শুরু হয়ে গেছে সেখান থেকে বল বাড়িয়ে দিয়েছে বার্নেস বার্নেস সামনে থেকে বল নিয়ে এগাবে কি তার আগে ফ্রিগিক আমরা সার্স্ট দেখতে পাচ্ছি লেস্টার সিটির অ্যানভিদি এনভিদি থেকে বল বাড়িয়ে দিল বার্নিস বার্নিস থেকে বল মনে হয় নিয়ে নেবে হ্যাঁ এমভাবে বলটি নিয়েও নিয়েছে তাদের অর্থাৎ ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল্ডার স্ট্রাইকার সম্পূর্ণরূপে আজকে দমে রয়েছে যার জন্য বল নিয়েও নিতে পারছে না টিম লেস্টার সিটি আর একটি শট করলো মেসি আন্তাজে যেটি হয়নি জাস্টিন জাস্টিন থেকে সোয়েমেরি সোয়েমেরি থেকে বল সামনের দিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু লাভ হয়নি তার পূর্বেই বল নিয়ে নিয়েছে টিম ম্যানচেস্টার সিটি সেখান থেকে মেসি মেসি সামনের দিকে বল নিয়ে আগাচ্ছে এবং এখানে তিন চারজন প্লেয়ার রয়েছে সেখান থেকে বলকে শট করবে ওহ ফ্রিক মেসিকে ফেলা দিল আবার আমরা দেখতে পেলাম এডিশন যেখানে কিলিয়ান এমবাপে গঠিয়ে দিয়ে গ্যারেথ পেলকে নামানো হয়েছে ফ্রি টিক ফ্রিটিক ফ্রি কিক করবে কে দেখা যাক ফ্রি কিক করেছে কিন্তু কোনো লাভ হয়নি কিন্তু গেব আবারও কান্তের পায়ে বল কান্তে কি সামনে থেকে বল বাড়িয়ে দেবে হ্যাঁ নিজে নিজেই বল খেলার চেষ্টা কিন্তু ম্যাচের পায়ে বল দিয়ে দিল তিনজন প্লেয়ার তিনজন প্লেয়ার আটকে এসে যার জন্য গোলটি গোল দিতে পারেনি বলটি গোলকের পায়ে লেগেছে যার ধরুন গোল দিতে পারেনি আমরা কর্নার দেখতে পাচ্ছি যেখানে নেইমারের শট করেছে ম্যানে ইয়ে ম্যানে গোল দিতে পারলো না ম্যানে একটি ফালতু শট করেছে বল বাড়িয়ে দিয়েছে লেস্টার সিটি সেখান থেকে সার্জিয়ারে আর্নল্ড ভার্নিস ভার্নিস বল বাড়িয়ে দিয়েছে সামনে দিকে ভার্দি ভার্দি সামনে দিকে বল নিয়ে গেছে কিন্তু লাভ হয়নি তার পূর্বে বল নিয়ে নিয়েছে সার্জিয়ারেমস নিজেদের পায়ে বল খেলার চেষ্টা কানতে সেখান থেকে আবারও ম্যানে ম্যানের থেকে নেইমার জুনিয়র নেইমার জুনিয়র থেকে পায়ে ম্যাসির কাছে দিতে গিয়েও কিন্তু মেসির পায়নি লোডম্যান লোকম্যান থেকে সামনে সোয়ামেরি সাইমেরি সামনের দিকে বল বাড়িয়ে দিবে কি তার পূর্বে বল নিয়ে নিয়েছে ম্যানচেস্টার সিটির প্লেয়ার সেখানে ম্যাচের পায়ে বল বাড়ি দিয়েছে এবার হয়তো বা হয়ে যাবে না কিন্তু গোল হয়নি এদিকে খেলার নব্বই মিনিট শেষ হয়ে এক্সট্রা সাত মিনিট দেওয়া হয়েছে যাতে করে দুইটা টিমে যে কোনো একটা টিম আরও একটি গোল দিতে পারে বল সামনের দিকে ক্রস মিস ম্যানে ম্যানেও মিস করে ফেলেছে সেখান থেকে বল লোকম্যান লোক নিজেদের পায়ের ভিতরে খেলার চেষ্টা একজনের জন্য বল নিয়ে থাপড়া থাপড়ি খেলছে বল পাঠিয়ে দিলে মেসির পায়ে মেসি বল বাড়িয়ে দিলে বেল বেল যদি গোল না দিতে পারে তাহলে কোনো লাভ নেই পায়েট পায়েট থেকে কানতে ফুল টাইম খেলার সমাপ্তি তিন শূন্য গোলের ব্যবধানে ম্যাচটি নিজের করে নিয়েছে ম্যানচেস্টার সিটি আমরা দেখতে পেলাম অসাধারণ একটি ম্যাচ যেখানে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে মেসি ম্যাচ তিন